পরপর 70টি ছবিতে অভিনয়, 25 বছর একটিও একক হিট নেই বলিউডের ব্যস্ততম অভিনেতার কেরিয়ারে। 80 থেকে 90-এর দশকের মধ্য হিন্দি ফিল্ম জগতে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। কেরিয়ার যখন মধ্যগগনে, অভিনেতার জীবনে এমন সময়ও এসেছিল যে পরপর 70টি ছবিতে অভিনয়ের প্রস্তাবে রাজি হয়েছিলেন তিনি। বলিপাড়া সূত্রের খবর, একই দিনে 2-3টি ছবি শুটিংও করতেন তিনি। কিন্তু যিনি বলিউডের এতটা জনপ্রিয়, তার কেরিয়ারের ঝুলিতে 25 বছরে কোনো একক হিট ছবি যুক্ত হয়নি। 1986 সালে ইনজাম ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন গোবিন্দ। কেরিয়ারের প্রথম ছবি হিট হয় অভিনেতার, তারপর লাভ 86, হত্যা, জিতা হে সানসে, দো কয়েদির মতো ছবিতে অভিনয় করেন গোবিন্দা। প্রতিটি ছবি বক্স অফিসে হিট হয়। কেরিয়ারের শুরুতেই একের পর এক হিট ছবি ঝুলিতে পুড়েছেন গোবিন্দা। কিন্তু কোনো ছবি এককভাবে হিট বা সোলো হিট হয়নি। প্রতিটি ছবিতেই গোবিন্দাকে অন্য অভিনেতার সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে। অ্যাকশন ঘরানার ছবিতে অভিনয় করে অ্যাকশন হিরো হিসাবেও জনপ্রিয় হয়ে ওঠেন গোবিন্দা। অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসাবেও প্রশংসা কুড়ান তিনি। এক পুরনো সাক্ষাৎকারে গোবিন্দ জানান, 80-এর দশকে তার কেরিয়ারে এমন সময় এসেছিল যখন একসঙ্গে 70টি ছবিতে অভিনয়ের প্রস্তাবে রাজি হয়েছিলেন গোবিন্দ। গোবিন্দর জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে বলিপাড়ার প্রথম সারির নির্মাতারা তার কাছেই অভিনয়ের প্রস্তাব নিয়ে যেতেন। সাক্ষাৎকারে গোবিন্দা জানান, 70টি ছবিতে তিনি অভিনয় করতে রাজি হলেও বাস্তবে সব ছবির শুটিং শুরু হয়নি, কোনো কোনো ছবির কাজই শুরু হয়নি বলে দাবি করেন অভিনেতা। অ্যাকশন হিরো হিসাবে জনপ্রিয় হওয়ার পর 90-এর দশকের কমেডি ঘরানার ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নেন গোবিন্দা। রাজা বাবু, পুলি নাম্বার ওয়ান, বেনারসি বাবু, হিরো নাম্বার ওয়ান, বড়ে মিয়া ছোটে মিয়ার মতো ছবিতে অভিনয় করে কৌতুক অভিনেতা হিসাবে প্রশংসা কুড়ান তিনি। প্রতিটি ছবি সফল ছবির তালিকায় নাম লিখিয়ে ফেলে। 90-এর দশকের শেষের দিকে গোবিন্দার কেরিয়ারের লেখচিত্র নিম্নমুখী হতে শুরু করে। 1998 সালে মুক্তিপ্রাপ্ত দুলহে রাজা ছবিটি গোবিন্দর কেরিয়ারের শেষ সোলো হিট হিসাবে ধরা হয়। পরে অবশ্য হিট ছবিতে অভিনয় করতে দেখা যায় গোবিন্দাকে, কিন্তু সে ছবিগুলোতে ছিল অনেক তারকা। হাসিনা মান জায়গি, ভাগম ভাগ, পার্টনার ছবিগুলো বক্স অফিসে বাণিজ্যিকভাবে সফল হয়, কিন্তু কোনো ছবিতেই একক নায়ক হিসাবে অভিনয় করেননি গোবিন্দা। 21 শতকে আবার পড়তে থাকে গোবিন্দার কেরিয়ার। আলবেলা, রাজা ভাইয়া, নটি অ্যাট ফর্টির মতো হিন্দি ছবিতে অভিনয় করলেও সেই ছবিগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। কয়েক বছর বলিপাড়া থেকে সাময়িক বিরতি নেন গোবিন্দা। 2010 সালের পর আবার হিন্দি ছবিতে অভিনয় শুরু করেন তিনি। রাবণ, কিল বিলের মতো হিন্দি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা যায় গোবিন্দাকে, কিন্তু কোনো ছবি দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। কিন্তু রঙ্গিলা রাজাও বক্স অফিসে উপার্জন করতে পারেনি। বর্তমানে নাচের বিভিন্ন রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে দেখা যায় গোবিন্দাকে। বড় পর্দায় বহুদিন অভিনয় করতে দেখা যায়নি গোবিন্দাকে। বলিপাড়ার অধিকাংশের অনুমান গোবিন্দার কেরিয়ারের রাতারাতি সাফল্য এসেছিল, কিন্তু হিট ছবির সংখ্যা বেশি হলেও ষোলো হিট ছবির সংখ্যা সে তুলনায় কম। 80 থেকে 90-এর দশকের অন্যতম ব্যস্ত অভিনেতা পরে কোনো হিন্দি ছবিতে আদৌ অভিনয় করবেন কি না সে বিষয়েও কিছু জানাননি গোবিন্দা।